বন্ধুরা, আমি মধুমঙ্গল সিনহা তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাসে। আজকে আমরা প্রতিদিনের মতো 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই দরকারি। ত্রিপুরা স্টেট রাইফেলসের রিটেন পরীক্ষা আগামী 19 তারিখ হতে চলছে, সেই পরীক্ষার জন্য এই সবগুলো প্রশ্ন অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করছি। তাহলে চলো বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হলো, টাঙ্গিটি নৃত্য কি? তাহলে উত্তর হবে বন্ধুরা, জুম কাটার সময় যে নৃত্য উপজাতিরা পরিবেশন করে থাকেন সেই নৃত্যকে টাঙ্গিটি নৃত্য বলা হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্নে চলছি, দ্বিতীয় প্রশ্নে রাখা হয়েছে যেটা, রিগোয়ানি ও রিসা কি? উপজাতি মহিলাদের যে পোশাক তারা পরিধান করেন সেই পোশাককে রিগোয়ানি বা রিসা বলা হয়ে থাকে। এবার তৃতীয় প্রশ্নে চলছি, তৃতীয় প্রশ্নে দুটি আদিবাসী বাদ্যযন্ত্রের নাম জানতে চাওয়া হয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, শরীফ চাংফ্রে, এই যে নৃত্যগুলো বাদ্যযন্ত্রগুলো সেগুলো হলো উপজাতিদের বাদ্যযন্ত্র। এবার চতুর্থ প্রশ্নে চলছি, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম উপজাতি সম্প্রদায়ের নাম কি? ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম উপজাতি সম্প্রদায়ের নাম হলো রিয়াং সম্প্রদায়। এবার পঞ্চম প্রশ্ন বন্ধুরা, বিজু উৎসব কখন হয়? তো বন্ধুরা অনেকেই জানো তোমরা, বিজু উৎসব চৈত্র মাসের শেষ দিনটিতে হয়ে থাকে বিজু উৎসব। এবার প্রশ্ন আসতে পারে, বিজু কাদের উৎসব? তো ত্রিপুরা রাজ্যে চাকমা সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব হলো বিজু উৎসব। চলছি পরবর্তী প্রশ্ন, ওয়াঙ্গালা নাচ কাদের? ওয়াঙ্গালা বলে যে নাচটা আছে এরা কারা করে থাকে? গারো সম্প্রদায়ের লোকেরা ওয়াঙ্গালা নাচটি করে থাকে। চলছি পরবর্তী প্রশ্ন, 8 নম্বর, যেখানে সাংগাই নৃত্য কোন সম্প্রদায়ের লোকের? তো সাংগাই নৃত্য যেটা বন্ধুরা, সেটা মগ সম্প্রদায়ের লোকেদের মধ্যে সাংগাই নৃত্য করা হয়ে থাকে। চলছি পরবর্তী প্রশ্ন, হোজাগিরি নাচ কোন সম্প্রদায়ের নাচ? এখানে হবে হোজাগিরি নাচ কোন সম্প্রদায়ের নাচ? তো এটার সঠিক উত্তর হবে বন্ধুরা, রিয়াং সম্প্রদায়ের নাচ হলো হোজাগিরি নৃত্য বা হোজাগিরি নাচ। 10ম প্রশ্ন বন্ধুরা, দলাই জেলা কখন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো বন্ধুরা, 1995 সালের 14ই এপ্রিল ধলাই জেলা গঠিত হয়েছিল। 11 নম্বর প্রশ্নে চলছি বন্ধুরা, কোন ভৌগোলিক এলাকা নিয়ে ধলাই জেলা গঠিত হয়, অর্থাৎ কোন অংশকে নিয়ে ধলাই জেলা গঠিত হয়? ধলাই জেলা, এ ধরনের জেলাগুলো গঠনের পূর্বে ত্রিপুরা রাজ্যে প্রথম 4টি জেলা ছিল। সর্বপ্রথম ত্রিপুরাতে 3টি জেলা ছিল, তারপর 4টি জেলা হয়েছে এবং শেষ পর্যন্ত 8টি জেলা করা হয়েছে। তো ত্রিপুরা যে ধলাই জেলা সেটা কোন এলাকাকে বিভক্ত করে করা হয়েছে? এখানে সঠিক উত্তর হলো বন্ধুরা, ত্রিপুরা, এখানে উত্তর ত্রিপুরা হবে বন্ধুরা। উত্তর ত্রিপুরা জেলাকে দ্বিখণ্ডিত করে অমরপুর মহকুমার কিছু অংশকে নিয়ে ধলাই জেলাটা গঠন করা হয়েছে। চলছি নেক্সট কোয়েশ্চন, যেটা হলো, ডুম্বুর লেক কোন মহকুমায় অবস্থিত? সঠিক উত্তর হবে বন্ধুরা, ডুম্বুর লেক গন্ডাছড়া মহকুমাতে অবস্থিত। ডুম্বুর লেক গন্ডাছড়া মহকুমাতে অবস্থিত। 13 নম্বর প্রশ্নে চলছি বন্ধুরা, কমলেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? কমলেশ্বরী মন্দির ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতে, নগর পঞ্চায়েত এলাকায় এই কমলেশ্বরী মন্দিরটি অবস্থিত। পরের প্রশ্ন যেটা, সেটা হলো, ডুম্বুর লেকটির আয়তন কত? উত্তর হলো বন্ধুরা, 41 বর্গ কিলোমিটার। ডুম্বুর লেকটির আয়তন 41 বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর, সেখানে সাইমা পর্যটন লজটি কোথায় অবস্থিত? উত্তর হবে বন্ধুরা, সাইমা পর্যটন লজটি গন্ডাছড়ায় অবস্থিত, যেটা ধলাই জেলায় গন্ডাছড়া অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর, সেখানে দক্ষিণ ত্রিপুরা জেলা কখন গঠিত হয়? 1 সেপ্টেম্বর 1970 ইংরেজিতে ধলাই দক্ষিণ ত্রিপুরা জেলা গঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো, দক্ষিণ ত্রিপুরা জেলায় কয়টি মহকুমা? বন্ধুরা, দক্ষিণ ত্রিপুরা জেলায় 3টি মহকুমার আছে। প্রথম যেটা হলো সেটা হলো বিলুনিয়া, দ্বিতীয় মহকুমা হলো শাবডুম এবং তৃতীয় মহকুমা শান্তিরবাজার। এবার চলছি 18 নম্বর প্রশ্ন, সেটা কি আছে, আইসিবি সরকারি ডিগ্রি কলেজ কোথায় অবস্থিত? আইসিবি সরকারি ডিগ্রি কলেজ বন্ধুরা বিলুনিয়ায় অবস্থিত, যা দক্ষিণ ত্রিপুরা জেলার একটি অংশে। তো এখানে আইসিবি এর পুরো নাম কি সেটা বলে রাখি বন্ধুরা, আইসিবি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারি ডিগ্রি কলেজ।
এটা বিলুনিয়ায় অবস্থিত, যা দক্ষিণ ত্রিপুরা জেলায়। নেক্সট কোয়েশ্চেন যেটা হলো 19 নাম্বার, কোন জেলায় কোন জেলা 2020 টিবি মুক্ত জেলা প্রচারণায় মাননীয় মুখ্যমন্ত্রী সিভিল সার্ভিস পুরস্কার পায়, সেই জেলাটি হলো দক্ষিণ ত্রিপুরা জেলা। 2020 ইংরেজিতে টিবি মুক্ত জেলা প্রচারণী মাননীয় মুখ্যমন্ত্রী সিভিল সার্ভিস পুরস্কার পেয়ে থাকে। এবার চলছি লাস্ট কোয়েশ্চেন, যেটা সেটা হলো বর্ডার হাট শ্রীনগর কোথায় অবস্থিত। বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্ডার হাট শ্রীনগর দক্ষিণ ত্রিপুরা শাবরুম মহকুমায় পুয়াংবাড়ি ব্লকের শ্রীনগরে অবস্থিত। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনায়। সেখানে আজ প্রতিদিনের মতো আমরা 20টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, 20টি কোয়েশ্চেনকে জানার চেষ্টা করছি। আগামী দিনের ক্লাসে আরও এ ধরনের গুরুত্বপূর্ণ আরও কমপক্ষে 20টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ বন্ধুরা শিখতে থাকো, পড়তে থাকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই।